বন্ধুরা, আজকের ভিডিওতে কয়েকটি ম্যাথ শর্টসের উত্তর কিভাবে পাওয়া যায় দেখে নাও। দেখো, প্রথমটা দেখো, ফাইন্ড দ্য আনসার। এখানে কয়েকটা বক্সের মধ্যে কয়েকটা সংখ্যা লেখা আছে। দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, কত হবে এখানে সেটা বলতে হবে। দেখো, এখানে আমরা যদি এই কোনাকুনি গুণ করি এইভাবে এবং এইভাবে এবং এই পাশাপাশি গুণ করি এবং উপর নিচে গুণ করি, তাহলে কিন্তু একই সংখ্যাই হবে। দেখো, 4 6 24, 12 2 24, 3 8 24, 24 1 24। তাহলে আমাদের উত্তর কত হবে? 24। তাহলে এটা খুব সহজ ছিল। এখন এইটা দেখো, 2 ভাগ 2 = 3 লেখা হয়েছে, 3 ভাগ 3 = 3, 6 ভাগ 2 = 5, আর 8 ভাগ 4 = কত জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে 2 ভাগ 2, আমরা যদি 2 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 1 হয়, তাহলে 1। তাহলে এই 1, দেখো, আমরা যদি 1 কে যদি এইভাবে লিখি ইংরেজিতে, তাহলে 3টে লেটার থাকে, তাই জন্য এটা 3। 3 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়? সেটাও 1। তাহলে এই 1 এ 3টে লেটার, তাহলে 3। 6 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হয়? 3। তাহলে 3-তে 5টা লেটার, তাই জন্য এটা 5। তাহলে 8 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? না, 2, তার মানে 2। 2-তে কটা লেটার? 3টে। তাহলে এখানে উত্তর হবে 3। এখন এটা দেখো, ম্যাথ টেস্ট। এইটা AZ = 26, AD = 04, AP = 16, DR = কত? তাহলে দেখো, এখানে A to Z, মানে A থেকে Z পর্যন্ত কটা লেটার আছে সেটা লেখা হয়েছে, A থেকে D পর্যন্ত কটা লেটার আছে সেটা লেখা হয়েছে, 4টা লেটার। A থেকে P পর্যন্ত কটা লেটার, তাহলে সেটা যদি আমরা হিসেব করে দেখি 16টা লেটার হবে। তাহলে ঠিক একই রকম D থেকে R পর্যন্ত কটা লেটার, সেটাই হচ্ছে এখানে উত্তর। তাহলে DEFGHIJKLMNOPQR, তাহলে মোট কটা লেটার? না, 10 11 12 13 14, তাহলে এখানে হবে 15। তাহলে 15টা লেটার, তাহলে 15 হচ্ছে উত্তর। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিলে কিভাবে খুব সহজেই ম্যাথ শর্টসের উত্তরগুলো পাওয়া গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।